প্রিয় ছাত্রছাত্রী লঙ্গদ সরকারি মডেল কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি আজকে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের বাংলা প্রথম পত্র গদ্য কাজী নজরুল ইসলামের লেখা আমার পথ প্রবন্ধ থেকে আমরা তোমাদের সাথে আলোচনা করবো আমার পথ প্রবন্ধের প্রারম্ভিক আলোচনা আমরা গত ক্লাসে করেছিলাম আজকে আমরা আমার পথ প্রবন্ধের বাকি আলোচনা আমরা করার চেষ্টা করব তোমরা ইতিমধ্যেই বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা কাজী ইসলামের লেখা আমার পথ প্রমোধের বেশ কিছু গুরুত্বপূর্ণ উক্তি আমরা এখানে লিখেছি দেখো যে আমার প্রথমে লিখেছি যে আমার পথ দেখাবে আমার সত্য তারপরে দেখো এটা আত্মকে চেনার সহজ উক্তি একেই বলে সবচেয়ে বড় দাসত্ব তারপরে ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় আমি সে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম আমরা কাজী নজর ইসলামের লেখা যে আমার পথ প্রবন্ধের যে গুরুত্বপূর্ণ উক্তিগুলো আমরা তোমরা দেখতে পেলে দেখতে পাচ্ছ পড়ে। এই উক্তিগুলো কাজী নজর ইসলামের একান্ত নিজস্ব উক্তি এবং তিনি তার এই প্রবন্ধে নিজের যে অবস্থান সেটাই কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করেছেন আমার পথ দেখাবে আমার সত্য আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানি যে কাজী নজরুল ইসলাম তৎকালীন সময়ে যে ব্রিটিশ শাসন ছিল এবং এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে একজন কবি হিসাবে তিনি তার যে ভূমিকা তিনি সেটা লেখনের মাধ্যমে তিনি রাখার চেষ্টা করেছেন এবং তিনি ব্রিটিশ সরকার কর্তৃক বারবার কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন এবং কারাগারে নিক্ষিপ্ত হওয়ার পরে তিনি সে যে সেই জেল জুলুমকে তিনি কখনোই ভয় পাননি এবং তিনি সত্য পথে অভিজল ছিলেন এবং সে বিষয়টি আমরা তার বিভিন্ন লেখনীতে আমরা দেখতে পাই তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন এই প্রবন্ধের মধ্যেও আমরা সে বিষয়টি লক্ষ্য করি যে তিনি তার পথ দেখাবে তার সত্য অর্থাৎ তিনি যেটাকে সত্য বলে মনে করেন এবং সেই সত্য তো পথ অবলম্বন করেই তিনি চলেন এবং তিনি ভুলটাকে কখনোই সত্য বলে মনে করেন না এবং তিনি মনে করেন যে ভুল হতে পারে তবে ভুলের মধ্য দিয়েই সত্যকে পাওয়া যায় তবে কেউ যদি দেখিয়ে দিতে পারে যে তার ভুল হচ্ছে তিনি সেটা অকপটে মেনে নিয়ে তিনি হতে প্রস্তুত আছেন তবে তিনি কখনোই ভুলটাকে তিনি সঠিক বলে সেটা মনে করবেন না তাকে প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে হবে সে বিষয়টা এই প্রবন্ধে কিন্তু স্পষ্ট করেছেন এটা আত্মকে চেনার সহযুক্তি কি যে তিনি বলেছেন যে যে নিজেকে চেনা আপনার সত্যকে আপনার গুরু বলে মনে করা এবং পথ দর্শক বা কাণ্ডারি বলে জানা এটা কোনো দম্ভ নয় বা এটা কোনো অহংকার নয় তবে এটা মিথ্যা বিনয়ের চেয়ে এই যদি দম্ভ হতো তবে এটা মিথ্যা বিনয়ের চেয়ে অনেক ভালো অর্থাৎ এমন লোকদেরকে তিনি বলেছেন যে যারা মুখে বিনয় প্রকাশ করে কিন্তু ভিতরে অন্তরে রয়েছে মিথ্যা বা সঠতা প্রতারণা সেটাকে তিনি সাংঘাতিকভাবে অপছন্দ করেন এবং সেটাকে তিনি কখনোই পছন্দ করেন বলছে এই জাতীয় বিনয়ের চেয়ে নিজের সত্যকে নিয়ে অহংকার করা মন্দের ভালো এবং খারাপ কিছু নয় এবং বলা হচ্ছে যে এটা আত্মকে চেনার সহযুক্তি আর যদি বলা হচ্ছে যে এটা আত্মকে নিজেকে যে চেনার একটা সহজ শিকা সহজ স্বীকারোক্তি এবং সেই স্বীকারোক্তি তিনি করতে কিন্তু প্রস্তুত কেন তিনি এই প্রসঙ্গগুলো এনেছেন কেন তিনি কথা বলেছেন যে অনেকেই দেখো যে ভারতীয় জাতির জনক যে মহাত্মা গান্ধী যার আন্দোলন এবং চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম উপমাদের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সেই গান্ধীকে নিয়ে তিনি কথা বলেছেন যে অনেকেই একটা শ্রেণীর মানুষ রয়েছেন যারা গান্ধীকে মহাত্মা গান্ধীকে জি হুজুর জি হুজুর করেন এবং তারা বলেছেন যে গান্ধীজি তো আসেনি অর্থাৎ তিনি তারা গান্ধীজির উপরেই তারা নির্ভর করে বসে আছেন এবং স্বাধীনতা আন্দোলনের জন্য যা কিছু করানো দরকার বা মুক্তির জন্য স্বাধীনতা যা কিছু করা দরকার সব দায় দায়িত্ব গান্ধীর উপরে তিনি তার প্রতি বিনয় দিকেই তিনি বসে রয়েছেন তিনি বলেছেন এটা এক ধরনের পরনির্ভরতা এবং এটা এক ধরনের দাসত্ব এবং এইকেই বলে এই দাসত্বটাকে তিনি কখনোই পছন্দ করতেন না এবং তিনি বলেছেন যে তারা বাইরের গোলামি থেকে যা রেহাই পাবে কী করে যে নিজেই যদি গোলাম হয়ে থাকে তাহলে বাইরের গোলামি থেকে কখনোই রক্ষা পাওয়া যায় না এবং আত্মকে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে আত্মনির্ভরতার জন্য আত্মকে চেনার দরকার এবং দেখো একেই বলে সবচেয়ে বড়ো দাসত্ব যে আমরা এটা বললাম যেকেই বলে সবচেয়ে বড়ো দাসত্ব যে বলেছে পরালম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে এবং এক শ্রেণীর মানুষ তখন ভারতবর্ষে ছিল যে যারা গান্ধীর উপরেই পুরোপুরি নির্ভরশীল হয়ে থাকত এবং তারা নিষ্ক্রিয় হয়ে বসে থাকত। তাদের সম্পর্কে বলেছেন যে এটা একটা দাসত্বগিরি এবং এই দাসত্ব এই স্বাধীনতার পরে পথে সবচেয়ে বড় একটা বাধা তিনি বলেছেন যে আত্মনির্ভরতা এই আত্মনির্ভরতা যেদিন সত্য সত্যি আমাদের সামনে আসবে সেদিন আমরা আত্মনির্ভরতা যেদিন সত্যি আমাদের আসবে সেদিন আমরা স্বাধীন হব কিন্তু তার আগে ভারতবর্ষ স্বাধীন হতে পারবে না এবং সেটা আসলে সম্ভবও নয় এবং তিনি দেখো যে আরেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ কথা আছে সেটা তোমাদেরকে জানাই যে আমি সে কবি কিন্তু সে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত লেখক সে দাসত্ব থেকে মুক্তি নেই কারণ তিনি কারো দাসত্ব করেন না তিনি যেটা সত্য সেটাকেই তিনি মেনে চলেন এবং সে পথেই তিনি অবিচল থাকেন এবং তিনি যে বিষয়টা কাজটা করেন একটা শেষ লাইনে দেখো যে মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম এবং তিনি এই ভারত উপমহাদেশে যে হিন্দু মুসলমান ঐক্যের ক্ষেত্রে যে বড় বাধা সে বাধাটি হচ্ছে একটা অন্তরায় তাদের ভিতরে রয়েছে একটা সংকীর্ণ মনতা তাদের রয়েছে সেই সংকীর্ণ মনতা থেকে তিনি সম্পূর্ণ উদ্দে তিনি মানুষকে মানুষ হিসেবেই দেখেছেন এবং বলেছেন যে মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম অর্থাৎ মানুষকে ধর্মীয় বিচারে নয় মানুষকে মানুষ হিসেবেই বিচার করতে হবে এবং এই এভাবে বিচার না করলে যে ধর্মের বৈষম্য এবং একে অপর ধর্মের প্রতি এক ধর্মের যে দুস্মনী ভাব সেটা কখনোই যাবে না এবং বলেছে সেই নিজের ধর্মকে চিনেছে যে অন্য ধর্মকে মর্যাদা দিয়ে দিতে যে শিখেছে সেই নিজের ধর্মকে জানে দেশের পক্ষে যা মঙ্গলকর যা কিছু সত্য এবং সেই পথেই তিনি বের হয়েছেন এবং সেই আগুনের ঝান্ডা দুলিয়েই তিনি দুলিয়ে তিনি পথে বাইরে হয়েছেন সেই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট করেছেন তো ছাত্রছাত্রী ধন্যবাদ সবাইকে আগামী অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি